আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে, যদিও ত্রাণের অপর্যাপ্ততায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক এলাকার মানুষ। প্রতিনিধিদের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। করোনায় লকডাউন এলাকার কর্মহীন মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে অব্যাহত রয়েছে সরকারি ত্রাণ কার্যক্রম। সরকারের সহযোগিতায় এসব এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন জনপ্রতিনিধিরা। চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া 250 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। অসহায় মানুষের পরিচয় গোপন রেখে নড়াইল জেলা ছাত্রলীগ খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে ভুক্তভোগীদের বাড়ি বাড়ি। প্রায় 300 অসহায় পরিবারকে এ খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তরুণ এসব নেতাকর্মী। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আউশ প্রণোদনা প্যাকেজের আওতায় 5,500 প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। হাতিয়ায় 11টি ইউনিয়ন ও 1টি পৌরসভায় 5,500 কৃষক এ সুবিধা পাবেন। ভোলায় কৃষকের কাছ থেকে তরমুজ কিনে বিনামূল্যে বিতরণ করছেন সংসদ সদস্য আলী আজম মুকুল। এদিকে শরীয়তপুর পৌরসভায় কর্মহীন 4,800 পরিবারকে খাদ্য সহায়তার জন্য ত্রাণ কমিটি গঠন ও সরকারি রেশন কার্ড বিতরণের অনিয়ম প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন।